Good morning everyone, welcome back to my channel, welcome back to a new vlog. আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ হচ্ছে শুক্রবার 22nd December, আর আজই হচ্ছে রায়নের স্কুলে ক্রিসমাস আর চিলড্রেন্স ডে সেলিব্রেশন। সেলিব্রেশনটা 8:30 থেকে রয়েছে আর এখন বাজে প্রায় 7:50। তো আজ লেট করেই উঠলাম, 7:30 করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন গোছাবো রায়নবাবুর ব্যাগ। অনেক কিছু জিনিস স্কুল থেকে আজকে দিতে বলেছেন, ওটাকে গুছিয়ে তারপরে রায়নকে ঘুম থেকে ডাকবো। আজকের পর থেকে রায়নের 1 সপ্তাহ হলিডে। তো আমি তো সুরজিৎকে বলছি, দেখো তুমি দুদিন তো ঘর থেকেই করে, বুধবার আর শুক্রবার, আর বাকি বলছি দুদিন, আর সোমবার তো 25 তারিখ, তো ওটা তো হয়েই যাচ্ছে, শুধু হাতে আছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। বলছি তুমি অফিসে বলো, ঘর থেকে কাজ করব আমি। তো অফিসে বলছে না, ঘর থেকে করতে দেবে না, ছুটি নিতে হবে। আমি ছুটি নিলে তো খুবই ভালো, অফিস থাকলে ঘর থেকে অফিস করলে তো ওকে সে কাজই করতে হবে, দেখ বলে তো রেখেছি। দেখতে দেখতে 1 বছর শেষ হতে চলছে, কিভাবে সময় যেন এ হয়ে যাচ্ছে, দৌড়েই যাচ্ছে। এখন আমরা রায়নকে ডাকবো, ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ফ্রেশ করিয়ে স্কুল পাঠাবো। আজকে সেরকমভাবে রান্নাবান্না অতটা নেই, অলরেডি করাই রয়েছে আমাদের, শুধু রায়নেরটা করতে হবে, আর একটু ব্রেকফাস্ট বানালেই আজকে হয়ে যাবে সকালবেলাটা। তাই জন্য ধীরে সুস্থে আজকে ঘুম থেকে উঠলাম। তাই তো এখন রায়নের স্কুলের ব্যাগটা মানে গুছিয়ে টুছিয়ে দিয়ে দেবো। তো এটা হচ্ছে সেই এক্সচেঞ্জ গিফটটা, এটাকে র্যাপ করে দিয়েছি, র্যাপ করে একটা পেপার ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি যাতে দিতে সুবিধা হয়। আর স্কুল থেকে বলেছে আবার একটা টিফিন বক্স এক্সট্রা দিয়ে দিতে, যেহেতু রায়ন পারবে না খেতে ওখানে, তাই ওর জন্য একটা এক্সট্রা টিফিন বক্স প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে দেবো। আর কিছু খাবার দাবারও নিয়ে যেতে বলেছে, যেহেতু পটলাক রয়েছে ও বাচ্চা, সেই হিসেবে কিছু বিস্কিট আর কিছু চকলেট একটা ব্যাগে প্যাক করে দেবো। তো দুটো বিস্কিটের প্যাকেট রয়েছে এখানে, ছোট ছোট অনেকগুলো একটা বড় প্যাকেটের মধ্যে রয়েছে বিস্কিট, আর চকলেটও রয়েছে। এই হচ্ছে রায়ন পটলাক নিয়ে যাবে, আর ও এমনিতেও বাচ্চা, ওকে আর কি করে দেবো, একটু বড় হলে সে না হয় করে দেওয়া যেত। এখন যাব রায়নকে ঘুম থেকে ডাকতে। শোনো, ঘুম হয়নি আজ, বাবুর ঘুম হয়নি, ডেকে তুলতে হলো বাবুকে আজকে। স্কুল যাবে না, স্কুল যাবে না তুমি, তাও হয়ে গেছে, কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার যে স্কুলে ব্যাগ রেডি করে দিয়েছি।8:20 বেজে গেছে, চলো বাবু আমরা এবার স্কুল যাই, তারপরে 1 সপ্তাহ তুমি বাড়িতে নৃত্য করো বসে বসে। হ্যাঁ চলো চলো চলো, এসে গাড়ি চালাবে আবার। স্কুলে দিয়ে চলে এসেছি, এখন বানাবো ব্রেকফাস্ট। আজকে এই নতুন প্যাকেটটা এনেছি, স্পিনাচ পাস্তা। লাস্ট টাইম গেছিলাম লিটল ইন্ডিয়া থেকে, তো অনেক ফ্লেভারই ছিল, স্পিনাচ ছিল, বিটরুট ছিল, তাই বললাম আগে স্পিনাচটা ট্রাই করে দেখি, তারপরে অন্য ফ্লেভারগুলো ট্রাই করবো। তো আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, স্পিনাচ পাস্তা। দেখি বানিয়ে, ইনস্ট্রাকশান অনুযায়ী পাস্তাটাকে 4 মিনিট বয়ল করে নিচ্ছি গরম জলে, একটু সামান্য তেল আর নুন দিয়ে। সাদা তেল দিয়ে সব সবজিগুলোকে এবার একের পর একটা ভেজে নিচ্ছি। তো আমি একবারেই সব সবজি দিয়ে দিয়েছি, পেঁয়াজ, গাজর, সুইট কর্ন, একটুখানি কড়াইশুঁটি ছিল, আর এর মধ্যে দুটো ডিমও ফেটিয়ে দিয়েছি। আমি আলাদা করে ডিম ভেজে নিইনি, তো এর মধ্যেই একবারে ভেজে নেব। তার মধ্যে নুন, গোলমরিচ একটুখানি দিয়ে দিলাম, আর এই পাস্তাটার সঙ্গে একটা ওরা টেস্ট মেকার হিসেবে দিয়েছে,
তো সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আলাদা করে আর কোনো মশলা দিচ্ছি না। আর এর মধ্যে দিয়েছি একটু সয়া সস, চিলি সস, তারপর টমেটো সস, একটু ভিনিগার দিয়ে সব কিছু ভাজা ভাজা করে নেব। এরপরে লাস্টে ওই স্পিনাচ পাস্তাটাকে যেটা সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমার স্পিনাচ পাস্তা একদম রেডি। তো দেখতে তো পাস্তাটাকে তো ভালোই লাগছে, খেতেও খুবই টেস্টি। এটা পুরো আটা দিয়ে বানানো পাস্তা, মানে বলতে পারো হেলদি খাবার ব্রেকফাস্টের জন্য। তোমাদেরকে একটা জিনিস আমার দেখানো হয়নি, এই যে ড্রয়িংটা দেখছো, মানে কালারটা এখন শুধু রায়ন বাবু করেছে নাকি স্কুলে, তো এগুলো স্কুল থেকে কালকে দিয়েছে। এখন রায়ন বাবু কথা বলতে পারছে না, কিন্তু এই সব করার ওস্তাদ হয়ে গেছে, একদিকে বোঝাই যাচ্ছে। এগুলো নিজেই মানে কালার ওরা হাতে ধরেছে একটুখানি, বাট পুরোটা রায়ন বাবুই করেছে। দেখতে দেখতে ছেলেটা কতটাই না বড় হয়ে যাচ্ছে। রায়নের ছুটি হয়ে গেছে, এখন ওকে বাড়িতে নিয়ে চলে আসছি। নিজের গিফট যেটা পেয়েছে এক্সচেঞ্জ গিফট, সেটা নিজেই হাতে ধরে নিয়ে নিয়ে আসছে স্কুল থেকে বাড়ি অবধি, নিজেই হাতে নিয়ে এসেছে ওর গিফটটা। তো রায়ন কিছুই খায়নি বলতে গেলে, তো সবই দিয়ে দিয়েছে। এখানে দুটো চকলেট কাপ কেক দিয়েছে, আর টিফিন বক্সে দেখি আর কী দিয়েছে এর মধ্যে, ও দুটো দিয়েছে কারি পাফ, মানে সিঙ্গারা বলতে পারো, একটা পাস্তা আছে এটার মধ্যে, আর এগুলো জেলি টাইপের কিছু হবে হয়তো। তো এখন বাকিগুলো রেখে দেবো, রায়ন বাবুকে দেব, যদিও পাস্তাটা খায় নাকি দেখি। এটা পুরো তো বাচ্চাদেরই পাস্তা বানিয়েছে বললো। আর দেখি রায়ন বাবু এক্সচেঞ্জ গিফট হিসাবে কী কী পেয়েছে। তো একটা খুব সুন্দর বালিশ পেয়েছে রেড কালারের, যেহেতু ক্রিসমাস সেহেতু সেই কারণে হয়তো রেড কালারেরই একটা ওরা পিলো দিয়েছে। আর ছোট একটা এটা কিছু একটা খেলনা টাইপের হবে, এটা তো রায়নের বয়সের খেলনা না মনে হচ্ছে, যাই হোক দিয়েছে, যখন রেখে দেবো, যখন বড় হবে তখনই খেলবেও। তো এখন রায়ন বাবু পাস্তা খাচ্ছে যেটা স্কুল থেকে দিয়েছে। স্কুলে কিছু এখন খেতে চায় না, বাড়িতে নিয়ে আসলেও সব খাবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।